বিজনেস কিপার টিউটোরিয়ালের এই পর্বে আমি দেখাবো ব্যবহারকারীদেরকে কিভাবে পারমিশন সেট করে দিতে হয় অর্থাৎ আপনার যতজন ইউজার বা হচ্ছে সেলসম্যান আছে তারা যদি সফটওয়্যার ইউজ করে তাহলে তারা হচ্ছে কে কি ইউজ মানে ইউজ করতে পারবে সেটার ব্যাপারে কিন্তু আমাদের এখানে সুন্দর একটা পারমিশনের বিষয় সেট করা আছে সো এর জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে রিপোর্ট থেকে চলে যাব গ্রুপ পারমিশন সো গ্রুপ পারমিশনে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের দুইটা গ্রুপ আছে একটা সেলস গ্রুপ আর একটা অডিট গ্রুপ সো এক্সাম্পল অডিটর বা সেলস স্টাফ সে কী কাজ করতে পারবে এটা যদি আমরা দেখতে চাই তাহলে চেঞ্জ পারমিশনে ক্লিক করতে হবে চেঞ্জ পারমিশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এই যে দেখেন ভিও অ্যাড এডিট ডিলিট এটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে কী কী কাজ সে করতে পারবে বা করতে পারবে না সেই জায়গাগুলোতে আপনারা যদি চেক বক্স দিয়ে দেন সেক্ষেত্রে সে হচ্ছে ওই জায়গাগুলোতে কাজ করতে পারবে বা পারবে না সো আশা করি এই গ্রুপ পারমিশনের বিষয়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা কিন্তু নতুন করে গ্রুপ তৈরিও করতে পারবেন এখানে যেমন আমরা হচ্ছে এখানে অডিটরের যে গ্রুপটা এটা কিন্তু কাস্টম ভাবে তৈরি করা একটা গ্রুপ তার কাজ কি হবে এখানে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন তার কাজ হবে শুধুমাত্র প্রোডাক্ট গুলা দেখতে পারবে প্রোডাক্টের দাম দেখতে পারবে প্রোডাক্টের কস্ট বা খরচ যেটা হচ্ছে বিক্রয় মূল্যটা দেখতে পারবে আর হচ্ছে স্টক কাউন্ট মানে হচ্ছে কত পিস আছে এটা দেখতে পারবে সেলস গুলা শুধু দেখতে পারবে পেমেন্ট দেখতে পারবে রিটার্ন সেল গুলা দেখতে পারবে পার্চেস দেখতে পারবে ট্রান্সফার দেখতে পারবে মানে হচ্ছে সে কিন্তু মেজর অনেক কাজই করতে পারবে না এরকম ভাবে আপনারা যদি একটা গ্রুপ তৈরি করতে চান নিজেরা সেক্ষেত্রে কি করবেন একটা গ্রুপ যদি নিজেরা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন একটা গ্রুপ বানাতে পারবেন এবং সেটাতে আপনি আপনার ইচ্ছা মতন পারমিশন সেট করে দিতে পারবেন যেমন অ্যাড ইউজার গ্রুপ এখানে হচ্ছে আপনি হচ্ছে অডিট আমরা দিয়েছিলাম অডিট আপনি দিয়ে দিবেন হচ্ছে কি যে স্টাফ স্টাফদের নামে আপনি একটা গ্রুপ তৈরি করবেন সো স্টাফদের নামে গ্রুপ তৈরি করলে প্রথমে এই লিস্টে সংযুক্ত হয়ে যাবে এখন আপনারা যদি চান যে স্টাফ শুধু মাত্র প্রোডাক্ট সংযুক্ত করতে পারবে এবং এডিট করতে পারবে আর কোনো সে করতে পারবে না তাহলে যদি আপনার সফটওয়্যারে ঢুকে সেক্ষেত্রে শুধুমাত্র এবং করতে করতে পারবে আর না তো গ্রুপ মনে হয় বুঝতে পেরেছেন আর গ্রুপ পারমিশনটা কখন কাজে লাগে আপনারা যখন হচ্ছে অ্যাড ইউজার অর্থাৎ নতুন করে যখন একটা ইউজার তৈরি করবেন তখন কিন্তু এখানে এই যে গ্রুপ দিতে হয় যেমন এই যে দেখেন স্টাফ স্টাফ দিলে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে এখান থেকে বাকি কাজগুলা করা যায়